হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে যে একটা সিমেন্টের খুঁটি খুব মজবুতভাবে তৈরি করা হয়। আমরা সচরাচর সারা বাংলাদেশেই বগুড়ার খুঁটি নামে যেই খুঁটিগুলো চিনি, আসলে সেটা সব খুঁটি কিন্তু বগুড়ায় তৈরি হয় না। তো হয়তো কোনো এক সময় বগুড়াতে ছিল, এটার এই জন্য এটার নাম অনুসারে এটাকে বগুড়ার খুঁটি বলা হয়। এটা সারা বাংলাদেশে এখন সব জায়গায় তৈরি হচ্ছে। আমি আজকে যেই খুঁটিগুলো দেখাচ্ছি, এটার ফ্যাক্টরিটা হচ্ছে গাজীপুর কাপাসিয়ার গিয়াসপুরে ভাই ভাই বগুড়া পিলার। তো এটা তৈরির শুরুতে দেখতে পাচ্ছেন যে এইখানে তারা চিকন জিআই দিয়ে একটা খাঁচা তৈরি করে নিছে, আর এটা ফ্রেমের ভিতরে দিয়ে মিক্সচার মেশিনে ইট সিলেকশন এবং সিমেন্ট ও পানি দিয়ে আগে থেকে মিক্সচার করে রাখা যেই ঢালাইটা সেটা দিচ্ছে। দেওয়ার পরে দেখুন যে দ্বিতীয় ফ্রেমটার অর্থাৎ ফ্রেমের যে উপরের অংশটা সেটা ভালো করে পাটা লাগিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এবারে আরেকজন লোক টিনের পাত এবং জিআই তার দিয়ে এটাকে ভালো করে মজবুত করে পেঁচিয়ে বেঁধে দিচ্ছে, যাতে করে যখন ভাইব্রেটরে দেওয়া হবে তখন যেন ফুলে না যায় বা লিকেজ না করে। আর দুই পাশের যে খালি অংশটা থাকে সেখানে আবার নতুন করে যেই ডালাইটা সেটা দিয়ে এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে সিমেন্টের বস্তা দিয়ে এরকম মাথাটাকে মুড়িয়ে দিচ্ছে, যাতে করে এখান থেকে ঢালাইটা লিকেজ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। এবং এটা হাতল হিসেবেও কাজ করে, এটাতে ধরে বহন করা সহজ। দেখুন এক পক্ষ এখানে রাখতেছে, অপর দুইজন যেটা হয়ে গেছে ভাইব্রেট করা শেষ সেটা আগে বের করে সেটা নামিয়ে রেখে নতুন যেটা রাখা হয়েছে সেটা ওনারা মেশিনের ভিতরে দিচ্ছে, ভাইব্রেটর মেশিনে দিয়ে ভাইব্রেটর মেশিনটাকে ভালো করে লাগিয়ে মেশিনটা আবার চালু করে দিবে। আর আপনারা সবাই আসলে জিনিসটা হয়তো জানেন যে এটা কিন্তু ট্রাক্টরের ইঞ্জিন, ফুললি ট্রাক্টর। আমরা যেটা পাওয়ার ট্রেলার, ছোট পাওয়ার ট্রেলার, এটার ইঞ্জিন, এখানে এক্সট্রা কোনো অন্য কিছু লাগে না। এটা খুবই স্বল্প পুঁজিতে আপনারা চাইলে করতে পারেন, তবে এটা হচ্ছে এক ধরনের আপনার সিজনাল কোনো ব্যবসা না, এটা সারা বছর আপনাকে ধৈর্য ধরে এই ব্যবসাটা করতে হবে, কারণ প্রতিদিন বিক্রি নাও হতে পারে। যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা আসলে এই সিমেন্টের খুঁটি তৈরির ব্যবসাটা করতে পারেন। এটা বলা যায় যে আপনার এই খুঁটি নষ্ট হবে না কখনোই, আপনি এক বছর একটা পরের বছর বিক্রি করলেও কোনো লস নেই। আর যেহেতু মানুষ দিনকে দিন উন্নত হচ্ছে, সেই হিসেবে সব জায়গায় এখন আর মানে কাঠ বাঁশ এগুলোর ব্যবহারের পরিবর্তে সিমেন্টের খুঁটি ব্যবহৃত হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।